জিলা কংগ্রেস কার্যালয়ে মিশ্রণ পর্ব। বিজেপি নেতা কংগ্রেসে মিশলে। প্রদেশ কংগ্রেস সভাপতি শরদ পট্টনায়ক নির্দেশক্রমে বিজেপি জেলা অনুসূচিত জাতি অধ্যক্ষ সুশান্ত কুমার নায়কঙ্কু, পিসিসি সাধারণ সম্পাদক হুসেন খাঁ, জেলা কংগ্রেস সভাপতি রঞ্জিত দাস এবং বরিষ্ঠ নেতা কমলচরণ সাহু প্রমুখ বিধিবদ্ধ ভাবে কংগ্রেস দলরে মিশ্রণ করাইছন্তি। তাঙ্ক সহ দলিত বিজেপি কার্যকর্তা সুমন্ত নায়ক, আশা নায়ক, টিকান ঘড়েই, প্রফুল্ল দাস, আদিবাসী নেতা বৈদ্যনাথ কর প্রমুখ কংগ্রেস দলের সামিল হয়েছে। সুশান্ত কংগ্রেস দলের মিশিবা পরে দশপল্লা সংরক্ষিত বিধানসভা নির্বাচন মণ্ডলীর বিজেপি বিজেডি ম্যাচ ফিক্সিং করা যায়। বিজেডি প্রার্থীকে জিতাইবা বিজেপি রাজ্য নেতৃত্ব নির্বাচন মণ্ডলী দুর্বল প্রার্থী দিয়েছে। স্বাভিমানী কার্যকর্তা ভাবে সে বিজেপি ছাড়িছন্তি কহি দশপল্লা নির্বাচন মণ্ডলীরে আগকু বহু বিজেপি কর্মী দল ছাড়িবে বলি কহিছন্তি। আজি তো আপনার দোয়ারে আমাদের দোয়ারে বিধিবদ্ধ ভাবে সামিল করা গেল। অনুভব কলি যে মহাদুর্নীতি চালছে, নবীন সরকার যে মহাদুর্নীতি করছে সেতরে বিজেপি সরকার কেন্দ্র নেতৃত্ব সমস্ত সামিল আছেন, যোথিপা কি ওড়িশার কেবি তদন্ত হওনি, ওড়িশার কেবি ইডি তদন্ত হওনি, চিটফান্ড টঙ্কা সব লোক বুড়িয়ে গেল পছে আজ পর্যন্ত কিছু পাইলে না, তাদের পারপস কম কলে। তেমনি এই যে দুর্নীতি তাঁর যে সালসুতরা মেধরে যে সরকার চালছে সেইপা ব্যতীগ্রস্ত হয়ে আমি কেবল মুহি বহু বিজেপি কর্মী আগামী দিনের আসবে ইলেকশন পূর্ব ভোট পূর্ব সমস্ত সামিল হবে। আর কংগ্রেস সবুঠ ভালো দল, সুশ নির্মল শাসন, এই দলের সমস্ত শাসন সামিল হবে। আর কংগ্রেস সরকার গঠিয়া সমস্ত সংকল্পবদ্ধ হয়ে গেছে। শরদ পট্টনায়ক নেতৃত্ব উপরে এখন পর্যন্ত সে জেলা পরিষদ প্রার্থী রূপে লড়ুলে এবং লড়ি ভাল ভাবে লড়াইলে এবং অল্প ভোটে 500-300 ভোটে সে হারি যাইলে, তেমনি আমি আশা করছি যে দশপাল নির্বাচন মন্ডলী প্রতিরোধ করবে এবং ভালো নির্দেশন দেবে। সুপ্রিম গরিব নিরীহ নিষ্পেষিত অবহেলিত লোক দশপালা নির্বাচন মন্ডলীতে বসবাস করতে এবং মেন্ট হওয়া যে মাসে কাল দৌড়া দৌড়ি হলে এবং কংগ্রেস দল মেন্ট হলে ফাইদা নিয়ে যাব বলে যে ইন্টেলিজেন্স রিপোর্ট পাইলা পরে সে ভয়ভীত হয়ে গোটে ভিতরিয়া বুঝামণা করে গোটে মেন্ট নকরি গোটে ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন। সেইপা নয়াগড় জেলার বিজেপি দুর্বল প্রার্থী দিয়েছে, দশপল্লা হচ্ছে গোটে তার জ্বলন্ত উদাহরণ। গত তিন চার দিন তো আপনার খবরকাগজে পড়িবে আমার যে সুশান্ত নায়ক ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতির অধ্যক্ষ লে জেলা পরিষদ প্রার্থী লে 10-12,000 ভোট পাইলে সে গোটে ইস্তফা দেলে এবং ইস্তফার গোটে অভিযোগ করছেন যে বিজেডি বিধায়ক প্রার্থীকে জিতাইবা ভারতীয় জনতা পার্টি ম্যাচ ফিক্সিং করেছে এবং দুর্বল প্রার্থী দশপল্লার দিয়েছে। দশপল্লা গোটে হরিজন বেশ 40,000 ঊর্ধ্ব সেটি পাণ কমিউনিস্ট লোক পাণ কাস্টর লোক রহুলা বেড়ে ভারতীয় জনতা পার্টি সে গোটে 15 কাস্টর জন লোক দিয়েছেন, যার সংখ্যা 1,000 লোক বি সেটি না সে জাতির সংখ্যা। তেমন যেমানের প্রাধান্য সেটি অছে সে দল টিকিট দেওয়া নিয়েছে যে ম্যাচ ফিক্সিং তা নিয়েছে, তেমন সেতরে যে স্বাভিমানী লোক সে ম্যাচ ফিক্সিং রাখিপারে। তেমন সি আগুন কংগ্রেস দলের লে গত 2019 পূর্ব সে কংগ্রেস দলের লে তাকে গর্ভাবর হয়েছে এবং সে জন শিক্ষিত যুবক, তাঁর বাপা জন পূর্বতন বিধায়ক এবং সি জন লড়ুয়া নেতা। তেমন কংগ্রেস দলের আজ সে তাঁর মিশ্রণ হয়েছে, আনুষ্ঠানিক ভাবে মিশ্রণ হয়েছে দলের দশপল্লার। আমি টিকিট আমার বন্টা হয়নি, দলের টিকিট কাকু দিয়ে যাইনি এবং সে বি টিকিট দৌড়ে অছেন, দল যাহা নিষ্পতি করব দলের দলের সৈনিক হিসাবে আজ আমি গ্রহণ করছু। এবং জেলা ব্যাপী আপনার দেখবে নয়াগড় জেলার নির্বাচন পূর্ব গোটে অন্য প্রকার হওয়া লা কংগ্রেস সম্পর্কে এত জানানো নথিলা, কিন্তু যেদিন নির্বাচন আপনার বিপুল বাজিলা সেদিনটু
অসন্তুষ্ট বিজু জনতা দল কর্মীমান কথা কুহতু এবং ভারতীয় জনতা পার্টির যে আম নয়াগড় যে পড়াই ছাড়ি কংগ্রেস ছাড়ি গোটে বড় ভোট ব্যাঙ্ক পড়াই বিজেপি কি এবেঠ আপনার কুনি নির্বাচন যদি ফলাফল বাহির চায় আপনার যদি দেখবে হাজার হাজার পুরোনা কংগ্রেস লোক যে বিজেপি কি পড়াই সে পুরো তাকে দলকে ফেরি এবং হাত চিহ্নরে বহস মারি এই কংগ্রেস দলকে শক্তিশালী করছে চারিটি গোটি নির্বাচন মন্ডলীরে কংগ্রেস ভাল নির্বাচন রহব আজ আপনার প্রতিশ্রুত হচ্ছে এবং আমার দলের যে ভাই মিশিচ্ছেন আমার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হোসেন ভাই জেলা কংগ্রেসের নেতা আমার কমল বাবু এবং জেলা কংগ্রেস সভাপতি আমি যে দলের মিশিচ্ছি তাকে দলের স্বাগত করবি তাঁর যে ভাই মানুষ যে দলের আজ সামিল করছেন তাকে স্বাগত করবি এবং বহু সংখ্যায় আপনার বিজেপি কর্মী মানে কংগ্রেস সামিল। ব্যুরো রিপোর্ট, একামনা নিউজ এজেন্সি।